উজানের ঢল সরাসরি আসা এবার দীর্ঘমেয়াদী হচ্ছে বন্যা। নদী ঘিরে টেকসই বাঁধ না থাকাই কারণ। পানি নেমে গেলে দ্রুত পুনর্বাসনে নজর দেওয়ার তাগিদ। করোনা ও বন্যায় চরম বিপর্যয়ের মুখে শিক্ষা ব্যবস্থা, বিপাকে প্রান্তিক এইচএসসি পরীক্ষার্থীরা, খরচ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। এবং বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে সিরাজগঞ্জের তাঁত শিল্প, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, লোকসান আতঙ্ক। সময় সংবাদের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী এলাকায় আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দয়াগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার বেলায়েত হুসাইন। প্রথমে যাচ্ছি বেলায়েতের কাছে। সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যে কয়টি পাড়া মহল্লায় আমি ঘুরেছি, আমি দেখেছি মোটামুটি বলা যায় যে বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কিন্তু এর মধ্যে অর্থাৎ আমরা যে কয়টি এলাকায় ঘুরেছি, নগরবাসী কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের কার্যক্রমে। তবে কয়েকটি এলাকায় এখনও ময়লার স্তূপ পড়ে আছে। আমরা সেরকম একটি এলাকায় এখন দাঁড়িয়ে আছি। আমি এখন যেখানে আছি এলাকাটির নাম দয়াগঞ্জ। এই দয়াগঞ্জ এলাকায় এখনও রাস্তার পাশে যে ময়লার স্তূপটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই এলাকার যে ছোটো ছোটো অলিগলি রয়েছে, সেই ছোটো ছোটো অলিগলি থেকে ময়লা কোরবানির বর্জ্যগুলো নিয়ে এসে এখানে মূলত জমা করা হয়েছে। তবে এখান থেকে সিটি কর্পোরেশন গাড়ি এসে কিছুক্ষণ পরপর কিন্তু ময়লাগুলো নিয়ে যেতে আমরা দেখছি। অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে হয়তো কিছুক্ষণের মধ্যে এখানকার বর্জ্যগুলো অপসারিত হয়ে যাবে। এর বাইরে আমরা আরও কয়েকটি জায়গায় দেখেছি এখনও রাস্তার উপরে ময়লার স্তূপ পড়ে আছে, সেগুলোকে অপসারণ করার জন্য কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিরলস পরিশ্রম করেছেন। আমরা গতকাল রাত থেকে আমরা সকাল থেকে সে যেটা দেখেছি এবং গতকাল রাত থেকেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তারা কিন্তু নিরলস খেটেছেন একেবারে বলা যায় যে এই ময়লা বর্জ্য অপসারণ করার জন্য। পাশাপাশি রাস্তায় পানি ছিটিয়ে রাস্তা পরিষ্কার করা সহ তারা কিন্তু তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। এবং দ্বিতীয় দিনের কোরবানির কারণে, দ্বিতীয় দিনের পশু জবাইয়ের কারণে যে বর্জ্য তৈরি হচ্ছে সেই বর্জ্যগুলো অপসারণ করার জন্য কিন্তু তারা মোটামুটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে আজকে দুপুরের মধ্যে হয়তো সব বর্জ্যই অপসারিত হয়ে যাবে। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব এলাকা ঘুরে এসেছিল আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে চলে যাব ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা, তার কাছে চলে যাব। সেলিয়া, এখন পর্যন্ত যদি জানাতে হয় বিশেষ করে বেলায়েত, আপনি যেমন দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলছিলেন, ঠিক উত্তর সিটি কর্পোরেশনে আমরা কিন্তু বিভিন্ন এলাকা মিরপুর থেকে এখন আমরা বনানীতে এসেছি। প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা আছেন, প্রায় সাড়ে এগারো হাজার কর্মীকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে নিজেদের এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে। তারা কিন্তু প্রত্যেকে অলিতে গলিতে গিয়ে কাজ করছেন। এবং আপনি যদি আমার পেছনের দিকের রাস্তাটি দেখেন, প্রায় প্রতিটি রাস্তাই কিন্তু এই একই রকম, অনেকটা বলা যেতে পারে শুধুমাত্র এটি প্রমাণ করে যে শুধুমাত্র সিটি কর্পোরেশন নয়, সাধারণ মানুষও যদি উদ্যোগ নেন, নিজেরা উদ্যোগী হন, তাহলে কিন্তু আসলে রাজধানী এই তিলোত্তমা নগরী আমরা বলে থাকি সেই নগরী আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জায়গায় এরই মধ্যে কিন্তু পানি দিয়ে সেখানে কিছুক্ষণ আগে পশু কোরবানি হয়েছিল এবং পশু কোরবানির পর কিন্তু এখানে কিছুক্ষণ আগেও কিন্তু সিটি কর্পোরেশনের একটি গাড়ি দাঁড়িয়েছিল এবং যে বর্জ্যগুলো হয়েছে সে বর্জ্যটি নিয়ে আসলে গাড়িটি চলে গেছে। কিন্তু তারপরও ব্যক্তিগত উদ্যোগে আসলে যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে তারই একটি বিষয় কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু পানি দিয়ে ড্রেনে এই পানিগুলো, যে দূষিত পানিগুলো আছে সেগুলো যেমন সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে কিন্তু আশেপাশে ব্লিচিং দিয়ে, ডেটল দিয়ে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। এটি কিন্তু প্রমাণ করে যে সাধারণ মানুষেরও কিন্তু কিছুটা দায়িত্ব রয়েছে এই নগরীর প্রতি, যে নগরীতে আসলে কর্মজীবন অথবা স্থায়ী বসবাস যাই বলি না কেন, আমরা আসলে এই পরিবেশ দূষণ থেকে রক্ষা যেমন আমরা করতে পারি, ঠিক একইভাবে কিন্তু আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি শুধুমাত্র সিটি কর্পোরেশনের উপর চাপিয়ে না দিয়ে নিজেরাও কিন্তু কিছুটা উদ্যোগ নিলে, কিন্তু নিজেদের আঙিনার উদ্যোগ নিলে কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, করোনাকালে এমনিতেই আমরা গতকাল থেকে দেখেছি যে কিছুটা পশু কোরবানি কম হয়েছে,
তারপরও কিন্তু যে 11,500 কর্মী এখানে কাজ করেছেন তারা কিন্তু গত তিন দিন ধরে কাজ করে যাচ্ছেন এবং এই নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। এছাড়া সিটি কর্পোরেশন থেকে যে বিশেষ ব্যাগ দেওয়া হয়েছে প্রায় 6 লাখের মতো ব্যাগ দেওয়া হয়েছে উত্তর সিটি কর্পোরেশনে, এবং আজও কিন্তু আমরা দেখেছি যে পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন ব্যাগ বিশেষ ব্যাগগুলো নিয়ে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে এবং সেই ব্যাগগুলোতে কিন্তু তারা বলছে কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে যেন সেই ব্যাগ ভর্তি করে রাখেন, প্রয়োজনে তারা আবার এই জায়গাগুলো থেকে এগুলো সরিয়ে নেবেন। আজ সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত তারা এই কর্মযজ্ঞ পুরোটা চালিয়ে যাবেন এবং সারা ঢাকা শহরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে সুরক্ষা সামগ্রীগুলোর দিকে যেমন নজর দিচ্ছেন সাধারণ মানুষ, পাশাপাশি রাস্তাঘাটে যে দূষণমুক্ত রাখার যে বিষয়গুলো আছে করোনা থেকে সুরক্ষার বিষয়গুলো আছে সে বিষয়গুলোর দিকেও কিন্তু নজর দিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কোরবানির বর্জ্য অপসারণ এবং এই উত্তর সিটি কর্পোরেশনের যে ব্যবস্থাপনাগুলো তার সর্বশেষ। রাজনীতিতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর জানাতে আমাদের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা, এবং এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বিলায়েত হোসাইন। জলবায়ু পরিবর্তন ও ভারত নেপালের অতিবৃষ্টির পানি সরাসরি বাংলাদেশের উপর দিয়ে নামার কারণেই এবছর দেশে দীর্ঘমেয়াদী বন্যা হচ্ছে, যা আগস্টের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস জলবায়ু বিশেষজ্ঞদের, তবে তা সর্বোচ্চ বিপদ সীমা অতিক্রম করবে না। ত্রাণ প্রতিমন্ত্রী বলছেন বন্যার্তদের সহায়তায় প্রস্তুত সরকার। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রতিবছরই জুন জুলাই ও আগস্টে বন্যায় তলিয়ে যায় দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, তবে এবছর উত্তরাঞ্চলের পর মধ্যাঞ্চলেও বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। সরকারি হিসেবে ইতিমধ্যেই বন্যায় আক্রান্ত দেশের অর্ধেকেরও বেশি জেলায় প্রায় 1 কোটি মানুষ। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন মূলত ভারত ও নেপালের পানি যমুনা ও পদ্মা হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের নদী দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এসব নদীর আশপাশের এলাকায় মজবুত বাঁধ না থাকার কারণে তা প্লাবিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ ভেঙেছে, তো যেখানে বাঁধ ভেঙেছে সেখানে পানি ঢুকবেই, এটা তো প্রকৃতির দোষ না, এটা মানুষের দোষ। ভারতের বৃষ্টির থেকেই মূলত বাংলাদেশে বন্যার সৃষ্টি হয় এবং এই বৃষ্টির পানিটা আসে পদ্মা দিয়ে, আর নেপালে বৃষ্টির শুধু কোশি বেসিনের পানিটা আমাদের কাছাকাছি। তারা বলছেন ভবিষ্যতের বন্যা মোকাবেলার জন্য এখন থেকেই রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া উচিত। লং টার্ম পুনর্বাসন করা, অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের বাড়িঘর ভেঙে গিয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, তো সেক্ষেত্রে অর্থ সাহায্য করা অথবা ঋণের ব্যবস্থা করা। ত্রাণ মন্ত্রণালয় বলছে বন্যা যত দীর্ঘই হোক না কেন সামগ্রী পর্যাপ্ত মজুদ আছে, যদি বছরব্যাপীও লাগে সেটা আমাদের দেওয়ার সক্ষমতা আছে। 1988 ও 1998 সালের পর দেশে এবারই সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্যা হচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে ঈদের আনন্দ নেই বানভাসীদের, পানি কমায় বেরিয়ে এসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার সর্বশেষ খবর জানাতে দৌলতপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ সালেহিন, মানিকগঞ্জে কিন্তু আছে গত 24 ঘন্টা মানিকগঞ্জের আরিচা ঘাট পয়েন্টে আসলে 9 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মানিকগঞ্জের পানি কিছুটা কমলেও কিন্তু এখন আসলে বানভাসী মানুষের মধ্যে কিন্তু ঈদের কোনো আনন্দ নেই। তাদের কিন্তু আসলে রাস্তাঘাটে ভেঙে এটা একদম তারা দিশাহারা হয়ে পড়েছে। আমি রয়েছি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাটা আসলে সমেতপুর এলাকায়, সেক্ষেত্রে কিন্তু এই এলাকাটি কিন্তু আসলে এই সমেতপুরের এই জায়গাটা দৌলতপুর আমতলী সড়ক ভেঙে আঞ্চলিক সড়ক ভেঙে একদম দিশাহারা হয়ে পড়েছে মানুষ। কমপক্ষে 10টি ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। আমি কথা বলেছি এটা আসলে বানভাসী মানুষের সাথে, তাদের দিকে তাকালে কিন্তু একদম কষ্ট, এটা আরও কষ্ট তাদের ভিতর থেকে চলে আসে। তা আসলে তারা আসলে তো এটা দুই বেলাটা খেতেই তারা পাচ্ছে না, কিভাবে তারা ঈদ করবে এটাই তারা বলছে। অন্যদিকে কিন্তু আয় রোজগার হারিয়ে তারা দিশাহারা হয়ে পড়ছে। অন্যদিকে গৃহপালিত পশু পাখি নিয়েও কিন্তু তারা খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। সব কিছু মিলিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে আঞ্চলিক সড়ক সেটাও কিন্তু পানিতে ডুবে রয়েছে এবং সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতির যে চিহ্ন তার কিন্তু ভেসে উঠছে পানি কমার সাথে সাথে। এছাড়াও কিন্তু ভারতের পানি এটা বাংলাদেশে ঢুকছে, সেই খবরেও কিন্তু মানুষ আতঙ্কে রয়েছে। আবার যদি পানি বৃদ্ধি পায় তাদের কিন্তু একদম পথে বসতে হবে। একদিকে করোনা, অন্যদিকে কিন্তু এটা বন্যার কারণে কিন্তু তারা আসলে একদম দিশেহারা হয়ে পড়ছে।
সব কিছু মিলে এটা মানিকগঞ্জের সাতু উপজেলাটা এখন পানিতে টইটম্বুর। সেই ক্ষেত্রে কিন্তু এটা পানিটা একটু কমে তার কিন্তু স্বস্তির আশ্বাস নিয়েছিল, কিন্তু ভারতের পানি যে বৃদ্ধি আসার যে খবর সেই খবরে কিন্তু তারা আবার শঙ্কিত হয়ে পড়ছে এবং কোথায় যাবে কি করবে এটা এটাই তারা ভাবছে। অন্যদিকে কিন্তু এই যে সমিতপুরের যে রাস্তাটুকু আছে এই জায়গা থেকে 7 কিলোমিটার দূরে গুটাবাগ নামক স্থানে এটা একটি ব্রিজ ভেঙেও কিন্তু এটা সেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এই ছিল আমার কাছে সালহীন একটা মানিকগঞ্জের দৌলতপুর থেকে বানবাসী মানুষের সর্বশেষ অবস্থার খবর। বানবাসীদের নেই ঈদ আনন্দ, আর বন্যার পানি কমে আসায় বেরিয়ে এসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে মানিকগঞ্জের দৌলতপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। করোনা ও বন্যায় শিক্ষা ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। গত 4 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অনুষ্ঠিত সব পরীক্ষা, এতে সবচেয়ে বিপাকে পড়েছে হতদরিদ্র প্রান্তিক HSC পরীক্ষার্থীরা। একদিকে কর্মহীন, অন্যদিকে বন্যার পানি, সব মিলিয়ে সন্তানের শিক্ষা খরচ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। HSC পরীক্ষার নির্ধারিত সময় পেরিয়ে গেছে অনেক আগেই, কিন্তু পরীক্ষার দেখা পাচ্ছে না শিক্ষার্থীরা। বন্যা কবলিত এলাকা জামালপুরের ইসলামপুরের কুলসুম ছোটবেলাতেই বাবাকে হারিয়ে অসুস্থ মাকে নিয়ে বেঁচে থাকার যুদ্ধ করছে চরম দুশ্চিন্তায় পরীক্ষা নিয়ে। মায়ের স্বপ্ন ছিল ভালো পড়াশোনা করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, ভালো একটা রেজাল্ট হবে, কিন্তু সেটা পুষিয়ে না এখন আর সম্ভব হচ্ছে না। একই অবস্থা জেলার হতদরিদ্র মোস্তাফিজের, পড়াশোনা বাদ দিয়ে সংসারের হাল ধরতে নৌকার ফেরিওয়ালা। এমন গল্প প্রান্তিক অঞ্চলের বেশিরভাগ শিক্ষার্থীরই। স্বপ্ন আছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু অনেক কষ্ট হবে, কিন্তু কষ্টের মধ্যে আমি চেষ্টা করবো যাতে আমি আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারি। পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে আমরা বিশ্ববিদ্যালয়ে একটা চান্স নিতাম, এই চান্সটা আর অসম্ভবই থেকে গেল। বন্যার পানি নামতে শুরু করলেও রয়ে গেছে তার তাণ্ডব। নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ফসলি জমি। বানভাসীদের কাছে বেঁচে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা স্বপ্ন ছিল পোলাবালি নেহাপোড়া করা, আজ দীর্ঘ কতক দিন ধরে পোলাবালি নেহাপোড়া বন্ধ। শিক্ষকরা বলছেন এ অবস্থায় বিপর্যস্ত শিক্ষাকে সঠিক পথে এগুতে দরকার সঠিক পরিকল্পনার। যারা বন্যা কবলিত এর মধ্যে শিক্ষা তো আসলে অলিক, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পরিকল্পনা নিয়েই শিক্ষক সমাজকে এই দায় নিয়ে এটাকে মোকাবেলা করা সম্ভব আমি মনে করি। প্রতিবছর এপ্রিল মে মাসে HSC পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার পরীক্ষা কবে হবে তার কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। সময় সংবাদ জামালপুর। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে সিরাজগঞ্জের তাঁত শিল্প। দিনের পর দিন কারখানাগুলো পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, এতে লোকসান আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁত মালিকরা। অবশ্য জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত মালিকদের সহায়তার আশ্বাস দিয়েছে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের তাঁত ব্যবসায়ী আব্দুল লতিফ, বন্যায় গত 1 মাস ধরে পানিতে তলিয়ে আছে তার 25টি তাঁত। এতে নষ্ট হচ্ছে তাঁতের মূল্যবান কাঠ, কল কবজা আর সুতা। পানি ওঠার পরে দেখা গেল যে একদিন বা তার সাথে পরের দিন এসে দিয়ে যে 7-8 টুকি একবারে। একই অবস্থা জেলার বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার হাজার হাজার তাঁত মালিকের। প্রথমে করোনা, তারপর বন্যায় প্রায় 4 মাস ধরে বন্ধ উৎপাদন। তাঁত মিলগুলো পানিতে ডুবে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। একদিকে দীর্ঘদিন উৎপাদন বন্ধ, অন্যদিকে পানির তলে কারখানা, এতে বড় ধরনের লোকসান আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁত মালিকরা। সুতা নাতা সব পয়সা, তাঁতের লোহার যে পাশপাতি সব শেষ। দ্রুততম লিস্টে সরকার জান আমাদের জন্য কিছু করে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের সরকারিভাবে সহায়তার দাবি জানিয়েছেন জেলার ব্যবসায়ী নেতা। সহজ শর্তে ঋণের মাধ্যমে যদি সরকার তাদের পাশে দাঁড়ায় তাহলে এই তাঁতিরা এক সময় আবার ঘুরে দাঁড়াবে। ক্ষতিগ্রস্ত তাঁতিদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সেই বরাদ্দের ক্ষেত্রে কিন্তু তাঁতিদের যাতে অগ্রাধিকার দেওয়া হয় সেই বিষয়টা কিন্তু ইয়ে থেকে বলা আছে। বন্যায় প্রায় 50,000 তাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পর ঈদুল আজহা উপলক্ষে উন্মুক্ত করা হয়েছে দেশের সুউচ্চ জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু পার্ক সহ ভোলার বিনোদন কেন্দ্রগুলো। গৃহবন্দী জীবনের অবসান ঘটিয়ে মুক্ত বাতাস আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার মানুষ ছুটে এসেছেন খোলা আকাশের নিচে। উচ্ছ্বাস আর আনন্দে সবাই মেতে উঠলেও এতে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির তোয়াক্কা ছিল না। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় 4 মাসের অবরুদ্ধ জীবনে বাড়তি আনন্দ নিয়ে এসেছে ঈদুল আজহা।
নিষেধাজ্ঞা শিথিল হয় এবং বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয় বাড়তি এ আনন্দের কারণ। ঈদের দিন দুপুরের পর থেকেই চরফ্যাশনের শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কের আসতে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ। বাবা মায়ের হাত ধরে আসা শিশুরা ট্রেন, পঙ্খিরাজ, দোলনা, নাগরদোলা সহ বিভিন্ন রাইডে চড়ে মেতে উঠে আনন্দ উল্লাসে। হৈ হুল্লোড় আর আনন্দ চেঁচামেচিতে মেতে থাকে শিশু কিশোররা। ঢাকা চট্টগ্রাম থেকে ঈদ করতে আসা মানুষও ভিড় করেছে, আর জ্যাকব টাওয়ারে চড়ে মুক্ত আকাশ দেখতে দলে দলে ছুটে এসেছে দূর দূরান্ত থেকে অনেকে। অনেকটাই ভালো লাগতেছে, মনে হইতেছে একটা নতুন একটা জীবন আবার ফিরে পেলাম আর কি। অনেকদিন পরে বেরিয়েছি, আমার খুব ভালো লাগতেছে। ঈদ উপলক্ষে যেহেতু সবকিছু খুলছে, আমাদের কাছে খুব ভালো লাগছে। আমি ট্রেনে চড়েছি, তারপর ঘোড়ায় চড়েছি, দোলনায় চড়েছি। শুধু জ্যাকব টাওয়ার নয়, মেঘনা তেঁতুলিয়া পাড়ের দর্শনীয় স্থানগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। বর্ষায় নদীর উত্তাল ঢেউ আর সবুজের সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতিপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। তবে সুরক্ষা উপকরণের অভাব ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র ছিল সব জায়গায়। করোনার পরিস্থিতি নরমাল হওয়াতে এবং লকডাউন সারা পথে আমাদের সকল ফ্রেন্ডসরা একসাথ হয়েছি। এদিন আমরা অনেক বন্ধু বান্ধব এক হয়েছি, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। নদীর পাড়ে এখন অনেক সুন্দর লাগছে, আমরা খোলা আকাশের নিচে একটু বেড়াতে আসলাম, অনেক ভালো লাগছে আমার কাছে। বিনোদনের পাশাপাশি স্বাস্থ্যবিধি পালনে কঠোর পদক্ষেপের কথা জানালো পৌর কর্তৃপক্ষ। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পার্কে প্রবেশের পথ রাখছি, আমাদের হ্যান্ড স্যানিটেশনের ব্যবস্থা করেছি। চিন্তাই তারপরে অন্য কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য আমাদের পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। শেখ রাসেল পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা, আর জ্যাকব টাওয়ারে চড়ে আকাশ দেখার টিকিটের মূল্য 100 টাকা। সময় সংবাদ ভোলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উজানের ঢল সরাসরি আসায় এবার দীর্ঘমেয়াদি হচ্ছে বন্যা। নদী ঘিরে টেকসই বাঁধ না থাকাই কারণ, পানি নেমে গেলে দ্রুত পুনর্বাসনে নজর দেওয়ার তাগিদ। করোনা ও বন্যায় চরম বিপর্যয়ের মুখে শিক্ষা ব্যবস্থা, বিপাকে প্রান্তিক HSC পরীক্ষার্থীরা, খরচ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। এবং বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে সিরাজগঞ্জের তাঁত শিল্প, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, লোকসান আতঙ্ক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে এই সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্ট্যাটাস স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।